জায়গা দখলের প্রতিবাদ করায় বাবা ও ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে মালদার পুকুরিয়া থানার ইসলামপুর এলাকায়। আক্রান্ত জুমউদ্দিন শেখ ও তার পুত্র সাদ্দাম হোসেন বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযোগ, আক্রান্ত ব্যক্তিদের 5 শতক জায়গা এদিন দখল নিতে আসে প্রতিবেশী শীষ মোহাম্মদ ও তার পরিবার। এর প্রতিবাদ করায় হাসুয়া লাঠি নিয়ে শীষ মোহাম্মদ ও তার পরিবার হাসুয়া চালায় জুমউদ্দিন শেখ ও তার পুত্র সাদ্দাম হোসেনের ওপর বলেই অভিযোগ। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। আমাদের বাড়িতে বসে আছি, আমাদের 5 শতক জায়গা আছে, ওই জায়গাটা ওরা দখল নেওয়ার জন্য বাঁশ খুঁটি দিয়ে ওই ঘেরাঘুরি করছে। আমরা বললাম যে কেন ঘেরছো, তো বলছে আমাদের জায়গা আমরা ঘিরে নেব, আমাদের বাড়ি একটা জান্নাতে বাড়িও মেরেছে, 2 বস্তা চাউলও নিয়ে চলে গেছে, তোমাদের বাড়িতে বাস করতে দিব না বলছে। আপনার বাবাকে মারধর করা হয়েছে? আমার বাবার মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, মানা করতে চেয়েছে, আমারও মেরেছে। এখানে ওই মানা করতে যেয়ে মারধর করেছে। আপনাদের জমির দখল নিচ্ছিল? হ্যাঁ, জমি দখল নিচ্ছিল। কারা মেরেছে এটা? এটা ওই শীষ মোহাম্মদ। আপনার বাবার নাম? আমার বাবার নাম মোহাম্মদ জুমের। এখন কোথায় নিয়ে এসেছেন? এখন সদরে নিয়ে। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা। জায়গা দখলের প্রতিবাদ করায় বাবা ও ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে মালদার পুকুরিয়া থানার ইসলামপুর এলাকায়। আক্রান্ত জুমউদ্দিন শেখ ও তার পুত্র সাদ্দাম হোসেন বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযোগ, আক্রান্ত ব্যক্তিদের 5 শতক জায়গা এদিন দখল নিতে আসে প্রতিবেশী শীষ মোহাম্মদ ও তার পরিবার। এর প্রতিবাদ করায় হাসুয়া লাঠি নিয়ে শীষ মোহাম্মদ ও তার পরিবার হাসুয়া চালায় জুমউদ্দিন শেখ ও তার পুত্র সাদ্দাম হোসেনের ওপর বলেই অভিযোগ। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। আমাদের বাড়িতে বসে আছি, আমাদের 5 শতক জায়গা আছে, ওই জায়গাটা ওরা দখল নেওয়ার জন্য বাঁশ খুঁটি দিয়ে ওই ঘেরাঘুরি করছে। তা আমরা বললাম যে কেন ঘেরছো, তো বলছে আমাদের জায়গা আমরা ঘিরে নেব, আমাদের বাড়ি একটা জান্নাতে বাড়িও মেরেছে, 2 বস্তা চাউলও নিয়ে চলে গেছে, তোমাদের বাড়িতে বাস করতে দিব না বলছে। আপনার বাবাকে মারধর করা হয়েছে? আমার বাবার মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, মানা করতে চেয়েছে, আমারও মেরেছে। এখানে ওই মানা করতে যেয়ে মারধর করেছে। আপনাদের জমির দখল নিচ্ছিল? হ্যাঁ, জমি দখল নিচ্ছিল। কারা মেরেছে এটা? এটা ওই শীষ মোহাম্মদ। আপনার বাবার নাম? আমার বাবার নাম মোহাম্মদ জুমের। এখন কোথায় নিয়ে এসেছেন? এখন সদরে নিয়ে। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।